রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রচারণা চলবে আর তিন দিন। সময় শেষ হয়ে এলেও অনেকটাই নিরুত্তাপ ভোটের মাঠ। রাজশাহী সিটিতে শুক্রবার ছুটির দিনে বেশিরভাগ প্রার্থী মাঠে নামবেন বিকেলের দিকে। আওয়ামী লীগের প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন বিকেল পাঁচটায় গণসংযোগ করবেন 8, 9, 11 ও 13 নম্বর ওয়ার্ডে। প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। এদিকে সিলেটে বৃষ্টির কারণে মাঠে নামতে দেরি হচ্ছে প্রার্থীদের। দর্শক, সিটি নির্বাচনের প্রচার প্রচারণা আর আরও খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমরা শুরুতে রাজশাহীতে চলে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আবরার শাইর। আবরার, রাজশাহীতে এখন পর্যন্ত আজকে শুক্রবার সকালে প্রচণ্ড গরম হওয়ায় কেউ কিন্তু নামেননি মেয়র থেকে কাউন্সিলর প্রার্থী, সকলেই বিকেলে নামেন বলে আমরা জানতে পেরেছি। শুক্রবারের দিন বিকেলটা ফাঁকা থাকায় সকলে যে প্রচার মিছিলটা সেটা কিন্তু বিকেলের দিকে করেন প্রার্থী সমর্থক সকলকে নিয়ে। এদিকে খায়রুজ্জামান লিটনের বিকেলবেলা নাম্বার কথা রয়েছে 8 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 13 পর্যন্ত। অন্য যে মেয়র প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা নামতে দেখিনি বা তাদের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নির্বাচন কমিশন যেটি বলছে যে এবারে গত 2 তারিখের পর থেকে এখন পর্যন্ত মোট 16টি অভিযোগ তাদের কাছে দিয়েছিল কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে। সেই 16টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এখন তারা যে কর্মকর্তারা নির্বাচন গ্রহণ করবেন বা এই অনুষ্ঠানের সাথে যুক্ত তাদের যে ট্রেনিং সেটি তারা দিচ্ছেন, আগামীকাল সেটি শেষ হবে। এবারে রাজশাহীতে ভোটার সংখ্যা 3,51,982 জন। ভোট কেন্দ্র রয়েছে 155টি, যেখানে 1,153টি বুথে অন্তত 1,700 বেশি ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং পুরো এই 30টি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে মোট 10 জন। এবং কমিশন বলছে যে যদি প্রয়োজন হয় তাহলে ইনস্ট্যান্ট আরও বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানো যাতে সম্ভাবনা না থাকে। আরেকটি বিষয়, প্রত্যেকটি বুথে কিন্তু ক্যামেরা লাগানোর কাজ এরই মধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন, যেটি হয়তো 20 তারিখের মধ্যে শেষ করা হবে। 21 তারিখ সকাল থেকে নির্বাচন। নির্বাচন কমিশন এবং প্রার্থীরা আশা করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচন রাজশাহীতে এবার অনুষ্ঠিত হবে। তবে মেয়র প্রার্থীদের মধ্যে খুব একটা বেশি উত্তেজনা দেখা যাচ্ছে না, কারণ মেয়র পদপ্রার্থীরা 4 জন ছিলেন, তার মধ্যে 1 জন ভোট বর্জন করেছে, বাকি রয়েছে 3 জন। এ ছিল আমার কাছে। জি আবরার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজশাহী সিটি নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী আবরার শাইর। এ পর্যায়ে আপনাদেরকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী সজল ছত্রী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সজল, সিলেটে কতটা জমে উঠেছে প্রচার প্রচারণায় বৃষ্টির বাধা উপেক্ষা করে জানাবেন আমাদের। আতিক, 2 তারিখ আসলে 2 জুন প্রতীক বরাদ্দের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচনের প্রার্থীদের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এবং শুরু হওয়ার পর থেকে গত 2 দিন আগ পর্যন্ত ছিল প্রচুর রোদের প্রভাব, তাপমাত্রা বেশি থাকার কারণে প্রার্থীরা আমরা দেখেছি দুপুরের পরে মাঠে নেমেছে এবং বিকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। এখন 2 দিন থেকে যেটি শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে, যার কারণে আজকে ছুটির দিন এমনিতেই তার উপর বৃষ্টি। যেমন এখন পর্যন্ত কোনো প্রার্থী কিন্তু প্রচারণায় মাঠে নামেননি, তবে সবাই আমাদের জানিয়েছিলেন যে তারা 11টার আগে একবার প্রচারণায় নামবেন, তারপর জুমার নামাজে নামাজ আদায় করার পর তারা আবার প্রচারণায় নামবে। আমরা এখন অপেক্ষা করে আছি যে নামাজ আদায়ের পর তারা হয়তো প্রচারণায় নামবেন। এবং এই আবহাওয়ার মতোই আসলে সিলেটের প্রচারণা, যদিও 367 জন প্রার্থী, 8 জন মেয়র প্রার্থী অংশগ্রহণ করছে নির্বাচনে, 1 জন ইসলামী আন্দোলনের প্রার্থী যদিও প্রত্যাহার করেছে কাগজে কলমে, কিন্তু তিনি থাকছেন প্রতিদ্বন্দ্বিতায় কারণ তার ব্যালটে তার মার্কা থাকছে। প্রচারণায় ঘাটতি নেই, কিন্তু কৌশলটি বদলেছে। এবার সাধারণত দেখা যাচ্ছে যে ইনডোর প্রোগ্রাম যেগুলো আছে বিভিন্ন সভা সমিতি বা সংস্থা, তাদের সাথে প্রার্থীরা বেশি যোগাযোগ করছে এবং বৃষ্টি এবং রোদের ফাঁকে ফাঁকে তারা চেষ্টা করছেন জনসংযোগ করার, মানুষের পাশে বাসা বাড়িতে যাওয়ার এবং প্রচারণা করার। এবং মূল উদ্দেশ্য হচ্ছে 21 জুনের নির্বাচন এবং আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, যার কারণে বৃষ্টি বা রোদ যাই হোক না কেন প্রার্থীরা চেষ্টা করছেন এটার ফাঁকে ফাঁকেই ভোটারদের কাছে যাবার। আতে সজল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল ছত্রী।